বঞ্চনার জাঁতাকোলে পিষ্ট হয়ে দেশ জুড়ে যখন কৃষকদের আত্মহত্যার ঘটনা ঘটছে, ঠিক তখন সোনাই বিধানসভা কেন্দ্রের কৃষকরাও সময় মতো সার না পাওয়ার অভিযোগ করে জেলা শাসক ডক্টর এস লক্ষণনের উদ্দেশ্যে একটি স্মারকপত্র তুলে দেন বুধবার। এতে কৃষকরা অভিযোগ করেন, চাষের মরশুমে কোঅপারেটিভ সোসাইটি এবং হোলসেল ডিস্ট্রিবিউটরের তরফে সরকারি দরে রিটেইলারদের সার বরাদ্দ না করার ফলেই তারা সরকারি বরাদ্দকৃত সার পাননি, ফলে বাধ্য হয়ে খোলা বাজার থেকে অধিক দামে সার কিনতে হয় তাদের। পরে এ সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে বেসরকারি সংস্থা অসম যুব পরিষদের পক্ষে সুফিয়ান আহমেদ লস্কর বলেন, সার আসে কিন্তু রিটেইলাররা সার পান না। তার প্রশ্ন, তবে এগুলো যায় কোথায়? অসম যুব পরিষদের পক্ষ থেকে আজকে মাননীয় জেলা শাসকের উদ্দেশ্যে এবং জেলা কৃষি আধিকারিকের উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করেছি সোনাই অঞ্চলের কৃষকদের পক্ষ থেকে। কৃষকরাও এখানে সিগনেচার করেছেন। আপনারা সবাই জানেন যে বিগত দিনে সারের যে সমস্যা, সেই সমস্যাটা এখন পর্যন্ত সলভ হয়নি, এখন পর্যন্ত সমাধান হয়নি। তাই আমরা যুব পরিষদ এবং ফার্মার আমরা একত্রিত হয়ে এই মেমোরেন্ডামটা দিয়েছি যে সারগুলা আসে কিন্তু কৃষকদের কাছে যায় না, রিটেইলাররা সারটা পান না, সারগুলা কোথায় যায়। তাই আমরা এখানে প্রশ্ন রেখেছি এবং আমরা জানতে চেয়েছি যে কাছাড় জেলা এবং সোনাই বিধানসভায় কতটি রেজিস্টার্ড হোলসেল লাইসেন্স সার আছে, সারের দোকান আছে এবং কতটা কোঅপারেটিভ সোসাইটি আছে যারা অ্যাফিলিয়েশন আছে সারের সঙ্গে। এইটা আমরা জানতে চাই যে কতটা নাম্বার আছে, এই সারগুলো ওনারা কিনেন। আমাদের সন্দেহ এবং আমাদের কাছে অভিযোগ আছে যে এই হোলসেল লাইসেন্স যাদের আছে ওরা সার কিনে আনেন কিন্তু রিটেইলারদেরকে দেন না, কৃষকদেরকে দেওয়া হয় না, তাই এই সারগুলো জায়গায় পৌঁছে না। তাই আমরা জানতে চাই যে কতজন রিটেইল এই আপনার হোলসেল লাইসেন্স আছে আর কতটা কোঅপারেটিভ সোসাইটি আছে, হ্যাঁ, গভর্নমেন্ট রেজিস্টার, এবং এই সারগুলা কেন কৃষকদের হাতে যায় না। আমরা এই আন্দোলন অনেক দিন থেকে করছি এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, কারণ সারের সমস্যা যদি সমাধান না হয় তাহলে কৃষকের সমস্যা সমাধান হবে না। আমাদের প্রধানমন্ত্রী উনি আসছেন দুই একদিন পরে, তো উনি একটা স্লোগান দিয়েছিলেন নির্বাচনের আগে যে যে জওয়ান যে কিষাণ, কৃষকদের জন্য তিনি অনেক বড় বড় কথা বলেছেন। আজকে অত্যন্ত লজ্জার বিষয় যে তিনি বরাকে আসছেন এবং বরাকের কৃষকরা বর্তমানে সারের জন্য হাহাকার করছে এতদিন থেকে। তাই আমি প্রথমে বলবো যে আপনি কোন মুখে বরাকে আসছেন। হ্যাঁ, উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, পেপার মিলের কথাও বলেছেন, আজকে পেপার মিলের অবস্থাও এই এত একটা মানে একদম নিম্নমানের অবস্থা, শোচনীয় অবস্থা। আজকে তিনি কোন মুখে বরাকে আসছেন সেটাও আমরা প্রশ্ন করছি।